নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল, কেননা ও গেছিল বাজারের দিকে, আসতে দেরি হলো। তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হবে, তো নতুন কিছু একটা আইটেম বানাবো। রোজ মাছ মাংস একটা নর্মাল যেরকম খাই সেরকম রান্না করি, আজকেও যেরকম খাই সেরকম কিছু, কিন্তু অন্য রকম মুখরোচক কিছু একটা। তো তার জন্য এখন আমাকে বাগানের দিকে যেতে হবে। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আজকে বাগান থেকে তুলব কুমড়ো পাতা, কুমড়ো পাতার রোল বানাবো, তার সঙ্গে আরও অনেক কিছু এটা ওটা করে পড়বে, তো সেটা আপনারা দেখতে থাকুন। এই কদিন ধরে বানাবো বানাবো করছি, সে আর হয়ে উঠছে না, একটা আইটেম জোগাড় হচ্ছে আর একটা থাকছে না, এরকম। তো একটু চীনা বাদামেরও প্রয়োজন ছিল, ও সকালে বাজারে গেছিলো, সেটা বলেছি নিয়ে এসছে, ওই জন্য আজকেই এখন বানাবো আর কি। এই আইটেমটা শুধু খাওয়া যাবে চায়ের সঙ্গে, সন্ধ্যেবেলা তো জমে যায়, আর তার থেকে বড় কথা ডাল ভাতের সঙ্গেই আমরা খাবো, আর বেশি করে বানাবো, সব দুধ খাবো ভাতে খাবো সব রকম, কেননা এখন দুপুরবেলা যেহেতু বানাচ্ছি, মানে অন্য কিছু আর বানাচ্ছি না, ডাল আর ওইটাই হবে। কি যে হবে তো কি জানি, অনেকদিন ধরে এটা আনো সেটা আনো করছে, অনেকদিন ধরে বলছি যে এই আইটেমটা আমি বানাবো, তা নেই নেই করে সেই সোমবারের দিকে বানাবো বলছিলাম, তখন তো সেদিন করলে নিরামিষ করতে হতো, আজকে কিন্তু এর সঙ্গে চিংড়ি পড়বে, তার মানে আরো জমে যাবে। আর রোদও থাকছে, এই বৃষ্টি এই রোদ, কি দেখাচ্ছ এখানে? আগের দিন তো দেখালে যা শোষা পেকে গেছে, ওইটাই আমি বলছি। তো কি এখানে কুমড়ো পাতা তুলবে নাকি? এখানে বড় বড় ছিল বলে এসেছিলাম, কালকে যে কি স্প্রে করলে আজকে এখান থেকে তুলবে কেন? এখান থেকে নেব না, আরো অন্য পাশ দিয়ে নেব, এসে একটা জিনিস দেখাচ্ছি। জিনিস দেখতে গিয়ে তো আমি পুরো জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। এই জিনিস, বাহ ভালো জিনিস, বেশ বেশ, এখান থেকে নেবো না, এখানে বড় বড় পাতা ছিল বলে ভাবছিলাম নেবো, তো ওই কালকে স্প্রে করেছি আমার মনে ছিল ওই বললো বলে। কুমড়ো গাছ তো আগা গোড়া এদিক ওদিক, ওগুলো অ্যাকচুয়ালি বিষ না জানো, বিষ না তো, ওগুলো কোনো পয়জন জাতীয় কিছু না, পয়জন গুলো লিকুইড হয়, লিকুইড হয় পয়জন গুলো, আর ওতে কোনো গন্ধ টন্ধও নেই। ওই ঘরের সামনে ওই কুমড়ো গাছটাও ভালো, ওইটা নেবে, এগুলো তো লাল হয়ে গেছে। এখানে আজকেও কাজ হচ্ছে, ফিনিশিং ফিনিশিং কোড মারছে আজকে, না থাক। কদিন আগে ধান গাছগুলো লাগানো হলো, ধানের চারা রোপণ করা হয়েছে, দেখুন সবুজ হয়ে গেছে, গাছ সব লেগে গেছে, ধান গাছ। এ তোমার বেগুন তো সব তোলার মতো হয়েছে এদিকে দেখতে পাচ্ছি, না আজকে কুমড়ো পাতাই তোলো, বেগুন তোমার বোধহয় তোলা লাগবে বিকালবেলা, এইখানে ছড়ি ছড়ি সব হয়েছে। ওই কুমড়োর পাতাগুলো মনের মতো, ওই গাছ বড় বড়, এখানে ও মনের মতো হাটের মতো, একটু ছোট হয়ে যাবে রোলগুলো, তা হোক না। তোমার কি নির্দিষ্ট মাপ বলা আছে যে এই মাপে করতে হবে? রোল একটা যে সাইজ সেরকম না, না একটু ছোট সাইজ হোক না, মিনি রোল করো তুমি, আমরা ছোট মানুষ একদম। ওই কুমড়োর পাতাগুলো একেবারে বড় বড় একটা একটা আছে না, এখানে বোধহয় কুমড়ো হবে না নাকি? দরকার নেই তো, এগুলো তো ডাটা খাবো, এখানে গাছগাছালি চারা এনে বসাবে, কোনটা কোথায় কটা রোল খাবে? দেখো রোল কটা খাবো এরকম কোনো কথা নেই, ভালো লাগলে খাবো যতটা খুশি, ভালো না লাগলে একটা খেয়ে রেখে দেবো। তাহলে আমাকে সেই বুঝেই বানাতে হবে একদম, বেশি করে করি তারপরে সে হবে। তোমার পাতা বাহার কিন্তু বাহার দিচ্ছে, বেগুন গাছ
এমন একটা গাছ যে একবার লাগালে এক বছর ধরে ফল খাওয়া যায়। আমাদের ওই বাড়ির গুলো তো ওর উপরে মানে আগাছা তেলাকুচো সব উঠে চেপে দিয়েছে, না হলে দু তিন বছর হচ্ছে তাও মনে হয় একটা দা করে হতো। গত বছর যে গাঁদা ফুলগুলো হয়েছিল তার দানা পড়ে আপনি আপনি গাছ হয়ে সেই গাছে ফুল হয়েছে, কিন্তু গত বছর যে সাইজের হয়েছিল তার দশ ভাগের এক ভাগও হয়নি, এত ছোট ছোট। যতবার বলছি এখানে মাচা রাখবো না ততবার ও গুছিয়ে গুছিয়ে মাচা করছে, তা বেশ ভালো। এখন এখানে আসতে হয় বারবার, এই যে বাঁশটা বের হয়ে আছে না এটা তোমার কেটে না দিলে ওইটা জয়দেব দা আসলে ওদের ওই কাটার দিয়ে কেটে দেবো, আমার মাথায় আছে। আচ্ছা এসবগুলো বাইরে যেগুলো বের হয়ে আছে কেটে দেবো। হ্যাঁ ওইটাই আমি বলছিলাম, এইটা এইদিকে সরিয়ে দিয়েছি কতটা, এখান হাঁটার পথ না হলে হয় তলা দিয়ে যাওয়া যায় না, আর ওখানে বারবার যেতে হয়, যাওয়াও যাবে না, জলের ট্যাঙ্কি ওখানে ওই একটা ইয়ে পড়ে গেছে, দেখো ঝুলে গেছে। দিদিভাইরা দেখতে পাচ্ছি, দিদিভাই কাকিমা কে কি সম্পর্কে বুঝতে পারছি না, তো যাই হোক অনেক কমেন্ট দেখলাম সুস্মিতা যাই তারপরে বাগানের পুঁইশাক হাইজাক করবো, পুঁইশাক নিয়ে আসবো একদম সবার জন্যই করছি। গত বছরও দিয়েছিলাম অনেককে পুঁই পুঁয়েছে, মিটুলি মিটুলি তারপরে শিম এগুলো দিতে পেরেছিলাম, এবছরও আজকে যা পারবো এবছর যা দেব টুকটাক করে দিতে পারবো, নিতে গেলে তো আসতে হবে। প্রথমে আগে রান্নাঘরে এসে উনুনটা জ্বালিয়ে দিলাম, কেননা এটা জ্বলে উঠতেও একটা সময় লাগে। কুমড়ো পাতাগুলোর মধ্যে একটু জল দেব, ভালো করে ধুয়ে নিতে হবে, আগে ভিজতে থাকুক। আর এদিকে ছোলার ডাল লাগবে তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি ছোলার ডালটা। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলো কেটে নিতে হবে। এদিকে কড়াই বসিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো। আলু লাগবে, আলুটা ছাড়িয়ে ওই জলের মধ্যে দেব, খোসা তুলে আলু সেদ্ধ করে নেব। আর একটু নারকেল হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ওটা নেক্সট টাইম আমি ব্যবস্থা করব। আর ঠিক কি কি হলে ভালো হতো আমাকে একটু কাইন্ডলি বলে রাখুন আগামী দিনে, আপনার এই রেসিপির জন্য আমি যাতে জোগাড় করে উঠতে পারি। চিংড়ির জায়গায় চিকেন দিতে পারতে, না চিকেনটা ভালো লাগে না, চিকেন আমি চিকেন খাই না। আচ্ছা মুরগির মাংস নিয়ে আসবেন? হ্যাঁ মুরগির মাংস খাই। একটা দেশি মুরগির খোঁজ আছে, এটা কোথায় দেখেছেন আপনি, সংবাদপত্রে? পাড়াতে পাড়াতে, এখন সেখানে যেতে হবে, সময় বুক করে উঠতে পারছি না। আচ্ছা দেখো তুমি তো বাগান লাগিয়েছো, আমিও কিন্তু বাগান করেছি, সবে শুরু করেছি আর কি। কোনটা দেখাবো? আমি বাইরে যাইনি, বাইরে তো রৌদ্র বৃষ্টি চাপ থাকে, ঘরের ভিতরে করেছি। ঘরের ভিতরে বাগান করেছো? লোকে ছাদ বাগান করে না, আমি রান্নাঘরের ভিতরে একটা চারা রোপণ করেছি। আর কি হচ্ছে দেখাবো, দেখাবো দেখি, তবে তোমার হেল্প নিয়েই করেছি এটা। এই দেখো কি, ওই ওটা কি, এ সরষে কিংবা ধনিয়া যা হোক একটা কিছু হবে, লম্বা হয়ে উঠেছে এখানে, আসলে এই বাটাবাটি হয় তো, এবার গোটা মাল ছিটকে এসে পড়েছে এই পিলারের গোড়াতে আর এখানে হয়ে উঠেছে এই যে। ওইটা তো আমি লক্ষ্য করিনি। আরে ওটা তো আমি ইয়ে মানে যত্ন আত্তি করে বড় করছি ওটাকে। আচ্ছা আমি ওখানে শিলের থেকে বাটাবাটি করতে করতে পড়েছে তাই আমার হেল্প নিয়েছো, আর আমি ওই দেখ শুনে রাখছি। ওইটা কি করে এখনই চোখ পড়েছে, আমি বাগান করেছি, ওইখানে বিরাট বাগান হবে। আচ্ছা তোমার এই যে কুমড়ো পাতার রোলে কি এই ডালও লাগছে নাকি? আমি লাগাচ্ছি, এখন আমি যা লাগাবো তাই হবে। আচ্ছা
আর রান্না করব যে ডাল সেটা কিন্তু মুগ ডাল। আজকে সুযোগ ছোড়বা একদিন বাবা মুসুর ডাল একদম খাইনি মশা করে, আমি চিনি নে আমি চিনি নে আমি যেটা বলি সেটা হয় না, এরকম না খেয়ে আছে তাও ঠিক আছে। দু তিনবার জল বদলে ধুয়ে নিয়েছি, এখন আবার এই ফাইনাল ধোয়াটা একটা একটা করে ধুয়ে তুলে নিচ্ছি। একদম ফ্রেশ পাতা, অবশ্যই এই গাছের পাতাটা একটু ছোট। চিংড়িটা কেটে নিচ্ছি, চিংড়ির মাথাটা আলাদা করে আর খোসাটা তুলে এর এই নোংরা শিরাটা বের করে দিয়ে একদম ছোট ছোট করে কুচি কুচি করে করে কেটে নিচ্ছি। সব এই ছোট ছোট টুকরো মুখে পড়বে, এটা বেটে দিলেও হতো, সেটাই করতে পারতে। আচ্ছা এইটা ছাড়িয়ে নিয়ে বেটে নিই, তাহলে ব্যাপারটা কিরকম হবে, সব এতে সমানভাবে পড়বে, দেখা যাচ্ছে কোন রোলে বেশি কুচি পড়ে গেল আর একজনের এতে থাকলো না, এটাও হতে পারে। হ্যাঁ চিংড়িটাকে বাড়বো, ওই পুর বানানোর ব্যাপার আছে না, তাহলে ওর সঙ্গে একেবারে পেস্টিং হয়ে যাবে। মাঝে মধ্যে এই রান্নার সময় তোমার মাথায় যা আসে যে আইডিয়াগুলো সেগুলো আমাকে ধার দিও। না না ধার না, আমি যা দেব একেবারেই দিয়ে দেব, আমি ওই ধার দেনার মধ্যে আমি থাকতে চাই না। তা আমি পরে শোধ করব, না না আমি বুদ্ধি দিয়ে শোধ করব, তার কোনো মানে নেই, অন্য বুদ্ধি দিয়ে শোধ করব। তুমি যে বুদ্ধি দেবে আমি নেব না, নেব না, আমি যা দেব একদম বিনামূল্যে, ধার দেব না, ধার দেব না, দান করে দেব কিন্তু ধার দেব না। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, তাও এখনো একটু বাকি আছে, সেই সময়ে এই ছোলার ডালটা দেব। এই ডালটা কিন্তু সেদ্ধ হবে তবে গলে যাবে না, গোটা গোটা থাকবে, আর ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তবে তাই হোক, ডেকে দিলাম, এদিকে ভাতও ফুটে গেছে, এখন আমি একটু মশলাপাতিগুলো রেডি করে নেব, নিলেই হবে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এমন করে বলছি যেন মনে হচ্ছে বারণ করলে কেউ শুনবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা শিলের উপরে, বেশ পাশে আছে নোড়া, সঙ্গে চিংড়ি, এগুলো পেস্ট হবে। প্রথমে কুচি করছিলাম তারপর দেখি না, তো একসঙ্গেই বেটে নেব। বাট এই চিংড়িটা আছে এটাই সান্ত্বনা যে আমিষ আছে, নিরামিষ মোটে ঢুকেছে দেহ নেয় না, না সবকিছু বয়সের সঙ্গে সঙ্গে হয়, দেখা যাচ্ছে আর একটু বয়স বেড়ে গেলে তখন তখন মাছটা ভালো লাগছে না। না না বয়স আমার বাড়বে না, তাই না? মিক্সারে বাড়লে একদম মিহি হয়ে যেত। আলু আর ডালটা সেদ্ধ করে নিয়েছি, এর জল কিন্তু ফেলে দিইনি, একেবারে গায়ে গায়ে এই যে এরকম, মানে পুরো একেবারে নরম গলা না। আমি কিন্তু বাবুর পায়ের শব্দ ঠিক বুঝতে পারি, এটা বাবু তো নাকি? সৌরভ মণ্ডল স্কুল ছুটি হয়ে গেল, ঠিক আছে সব খুলে জুতো টুতো ছেড়ে চেঞ্জ করো। রোল রোল, আর আমি খুব মিস করছিলাম তোমাকে, যে তোমার জন্য একটা কাজ আছে, আমার ছেলেটা খুব কাজ পাগল, ওমা কি করব কি করব, এখন এই আলুটাকে ম্যাশ করতে হবে, চিংড়ি চিংড়ি আলু দিয়ে রোল। হ্যাঁ রোল রোল এখানে মামা এগুলোর মতো, হ্যাঁ হ্যাঁ কড়াইয়ে জল দিয়ে আর ওর মধ্যে একটু লবণ দিয়ে। রোল শুনে খুশি কিন্তু কি রোল এই ব্যাপারটা ওর একটা মনে জিজ্ঞাসা, এতে কি হবে পাতাগুলো দিতে হবে নাকি? হ্যাঁ পাতাগুলো যেমন একটু শক্ত, ইচ্ছে মতো আমি একে মুখতে পারবো না, আবার একটু হালকা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে, তবে খুব বেশি গলিয়ে সেদ্ধ করব না, দিয়ে দিই জলটা এমনি ফুটে উঠেছে, অল্প কিছুক্ষণ রাখলেই পাতাগুলো নরমও হয়ে যাবে আর একটু মানে ভাপিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা হয়ে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন তুলে নেব, জল
জল ঝরিয়ে নি, বেশিক্ষণ গরম জলে রাখলে আবার নরম হয়ে যাবে। মুগ ডালটা চাপিয়ে বাবুকে দেখিয়ে নাও, বাবু আবার বিশ্বাস করবে না, বলবে মুসুর ডাল। বাবু ডালটা দেখো তো, এটা কি ডাল চিনতে পারছো কি? ভূমিকা আছে, উপসংহারটা দেখো। মুক্তা ছোড়া হাসি দিলে হবে, তাই না? ধুয়ে দিয়ে মাঝখানে রেখে সোজা সুজি চাপ দিতে হয়। যেই বলেছি একটা জায়গা আলু লাপার সঙ্গে সঙ্গে দুটো আলু পড়ে যাচ্ছে। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। এখন একটু বাদাম গুলো ভেজে নেব। এটা কি কাঁচা বাদাম? ভুবন বাদ্যকরের বাদাম না তো? সে কাঁচা বাদামের রেসিপি করেছিলাম মনে আছে বাবু? কাঁচা বাদাম, কলা, দুধ। আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম। হাতের গলা সিটি কি যেন বলে না, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাহ 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 বাহ, পায়ের তোড়া, হাতের বালা, সিটি গলার চেন থাকে যদি তোমরা দিয়ে যাবেন, তাতে সমানে সমান তোমরা বাদাম পাবেন। তা আপনার কাছে তো আর কাঁচা বাদাম নেই? আমার কাছে পাবে শুধু ভাজা বাদাম। আচ্ছা আচ্ছা, এই তুমি এই বাদাম নিয়ে আসছো? বাদামটা ওই যে লাল খোসার কালারের। আরে এগুলোই লাল বাদাম, বাদাম কখনো লাল হয় না, এটা তোমার ভুল ধারণা। না না, ওই যে খোসা বাদামি কালার হয়, যে খোসা গুলো বেশি ইয়ে সেইগুলো দিলে কেমন ফেটে ফুটে যায়। এগুলো তো সেই ভিজিয়ে খাওয়া বাদাম। তেলে একটু গোটা জিরে, এবারে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে রসুন কুচি সব হাসিতে কারণ থাকে না, অকারণেও মানুষ কখনো কখনো হাসে। অকারণে হাসলে কি বলে, পাগল? সত্যিই তাই। এবারে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, চিংড়ি বাটা। চিংড়িটা তুমি বাড়িয়ে দিয়েছো আদা কাঁচা লঙ্কা দিয়ে, বিরাট বুদ্ধি। আমার ধার দেওয়া লাগবে না, আমার লাগবে না। আলুর দিকে তাকিয়ে নিচ্ছি, এর মধ্যে লবণটা দিয়ে দিই একেবারে। আলুটা দিয়ে দিই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এই মশলাগুলো আগে দিয়ে নিলাম, তার কারণ এবার আলু দিয়ে যত ভাজবো আলুতে খুব সহজ। লবণ লবণ আমার কাছে আছে বউ, লবণ লবণ। বাবু লবণে বউটা আনতে বলেছে, তাই এগুলো তো রেডি হয়ে গেছে। এবারে আলুটা দেব, আমার বাবু যা ম্যাশ করেছে তো চিহ্ন রাখুন না, আরো কিছুক্ষণ হাতে সময় দিচ্ছে। ভালো করে মিশিয়ে আলুটাকে একটু কষিয়ে নি। তোমার ওই ছোলার ডাল, ছোলার ডাল এক্ষুনি দেওয়া যাবে না, কেননা এটা নাড়াচাড়া করতে হবে। যখন হয়ে যাবো যাবো তখন ছোলার ডাল আর বাদামটাকে একটু থেঁতো করে ভেঙে দেবো। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে বাদাম দিয়ে দেবো, আর দেবো ছোলার ডাল। এই সময় দিয়ে দিলাম, তাহলে আর গলবে না। ভালো করে একটু মেশাবো, সব শেষে একটু
কাশুরি মেথি, মেথি পাতাটা বাবুর একটু ভালো লাগে নাকি? হ্যাঁ, মেথি পাতা দিলাম বলে আর গরম মশলা দিলাম না, কমপ্লিট। এখন নামিয়ে নেব। এখন একটু বেসন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বেসনের গোলা বানাতে হবে। এর মধ্যে এখন লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরে, ব্যাস মিশিয়ে নিলাম। এইবারে জল দিয়ে গুলে রাখো, ততক্ষণে ওই পুরটা ঠান্ডা হচ্ছে। এরকম থকথকে একটা ব্যাটার হয়ে গেছে, এখন এইভাবে থাক। ডালটাও এক ফাঁকে করে নিয়েছি, এখন এই কুমড়ো পাতা রোলগুলো বানিয়ে নিই, ভালো করে খেলিয়ে নিলাম। এখন এই পুরটাও যা টেস্ট হয়েছে, একটু কিন্তু চেখে দেখেছি, ভালো করেছো। চামচের কাজ না বুঝলে, হাতে করো। এরকম মাছ বরাবর দিয়ে দিলাম, পাতাগুলো ওই জন্য বড় হওয়া দরকার। এই এই যে, এর বেশি আর হলো না। একইভাবে সবকটা রোল একে একে বানিয়ে নিই। সব রোলগুলো করা হয়ে গেছে, সবগুলো তো বানিয়ে নিলাম, এখনো রোল কমপ্লিট হয়নি। এখনো কমপ্লিট হয়নি? না। এই যে এই মিশ্রণে এখন ডোবাবো আর তেলে ছাড়বো। তেলও দিয়েছি কড়াইতে, গরম হচ্ছে, হয়েও গেছে। এই যে এই তলায় একটুখানি মুখ উঁচু হয়ে আছে, সেইটা চেপে আর এই ব্যাটারে ডুবিয়ে দেবো। একটু মোটা করে করেছি, কিন্তু পুরটা ভেতরে যদি না ঠিক মতো থাকে তাহলে খাবো কি? আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে এখন মাছ কম রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে। এসো না, এসো 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 বাবা, ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেবো। দেখতে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, খেতেও দেখো কেমন হয়। আচ্ছা, রোল ভাজার সাথে সাথে বাবু দর্শন দিল, ব্যাপারটা কি? আবার সরষের প্যাকেট হাতে, আবার সরষের প্যাকেট হাতে, খুঁজে না তো সরষের প্যাকেট, আমি দেখেছি তাই এসেছে না আগে। ও, দেখতে যা লাগছে না, একবার পটেটো রোল বানিয়েছি মন দেখতে, পটেটো রোলের মতো। গরম খুব, তুমি খাও। কি যে ভালো লেগেছে কি বলবো, তুমি একটুখানি নাও। চোখ বন্ধ করে খেতে হবে, এত সুন্দর, দারুন দারুন। চিংড়িটা দেওয়ার জন্য ফ্লেভারটা, চিংড়িটা দেওয়ার জন্য, চিংড়ি না দিলে এই ফ্লেভারটা আসতো না অন্য। বাদাম কুচিটা মুখে পড়ছে, ও বাদাম কুচি, তারপরে ওই যে ছোলার ডালগুলো, সেও তো একেবারে পুরো গোলা না। সকলে সকলের কাজ যথাযথ পালন করেছে, যথাযথভাবে চেষ্টা। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, সচরাচর কোনোদিন বলা হয় না, সত্যি অসাধারণ লেগেছে। এটা এটা কিন্তু কুমড়ো পাতা, তারপরে লাউ পাতা দিয়েও কিন্তু করলে হবে, সব পাতা দিয়ে করে।
কলা পাতা দিয়ে করা যাবে, মানে যে পাতাগুলো খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এইবারে কথাটা ঠিক হয়েছে। তুমি কলা পাতা বলবে আর মেনে নেবে। ঠিক তো, দারুণ খাওয়া দাওয়া খাচ্ছি এখন, এই দু চারটে খেলে, দু চারটে না কারণ না এমনি গরম গরম খেতে হবে, অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া চলবে এখন। ভাতের দিকে পরে যাব, এখন আর যাচ্ছি না। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।